Assalamualaikum, welcome back to my slate UK vlog. নিশ্চয়ই আপনারা সব ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমার ফ্যামিলি নিয়েও আমি অনেক ভালো আছি। তো প্রায় চার দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি যাচ্ছি আমার মেয়েকে নিয়ে প্লেগ্রাউন্ড পার্কে, ওকে নিয়ে অনেক দিন যাওয়া হয়নি। সো আমরা একটা পার্কে চলে এসেছি, এটা নেক্সট ডে প্লেগ্রাউন্ড পার্কটা আছে। আর ও আসলে লকডাউনের কারণে পার্কে আসা হয়নি, আর ও গড়ে একা থাকতে থাকতে একদম একা হয়ে গেছে। ও বা নিজেকে সবসময় একাই, কারোর সাথে মিশতে চায় না, এইরকম হয়ে গেছে। তো একটু বাইরে এসেছি, এখানে আমি আসলে বসবো না, এইখান এই পথ দিয়ে আমি যাব আমার নেক্সট পার্কে। তো আমি আর আমার মেয়ে এসেছি। তো এই পার্কটা অনেক সুন্দর, ফুল দিয়ে খুব সুন্দর ফুলগুলো ফুটে আছে, আর আজ ওয়েদারও যেহেতু সুন্দর আছে, ভালো আছে, সো আমি বের হয়েছি, অনেকটাই ভালো ছিল আর অনেক সুন্দর এই জায়গাটা। তো আমি আমার পার্কে চলে এসেছি, প্লে এরিয়া। তো আমি এখন ভিতরে ইনসাইডে চলে এসেছি, আমার হাজবেন্ডও চলে এসেছেন, ওনার কিছু কাজ ছিল, কাজ শেষ করে উনিও চলে এসেছেন। আর দেখতে পাচ্ছেন আমার মেয়েকে, ও আসলে সব কিছু এখন বয়ে পাইতেছে, কারণ ও তো অনেকদিন আসা হয়নি আর কোথাও যাওয়াও হয়নি, সবসময় একা একা। তো আমরা প্রায় অনেক সময় এখানটায় ছিলাম। তো আজ একটু মাস্ক নিয়ে কথা বলবো, যেহেতু আমাদের 24 তারিখ থেকে মাস্কটা পরা একদম ইয়ে করেছে, আর বেসিক্যালি লকডাউন আছে, কিছুটা শিথিল করা হয়েছে, কিছুটা না অনেকটাই শিথিল করা হয়েছে। যেখানে 2 মিটারের ডিস্টেন্স ছিল সেখানে 1 মিটার ডিস্টেন্স করা হয়েছে। তাছাড়া 24 তারিখ থেকে মাস্ক পরতে হবে শপিং মল, সুপার মার্কেট, কেক খেয়ে কাস্টমারদের অনেকখানে মাস্কটা ইউজ করতে হবে, যেমন ট্রান্সপোর্টে বাসে আসতে সময়ও মাস্ক ইউজ করতে হবে, যেতে হলে ট্রেন, মানে সব ট্রান্সপোর্টে মাস্কটা ইউজ করতেই হবে। আর টেকওয়ে কাস্টমারদের মাস্ক পরতে হবে। বাট এখানে একটা কথা আছে, রেস্টুরেন্টে যারা ইটিং করতে আসবে, খেতে আসবে, তাদের কোনো মাস্ক পরতে হবে না, কারণ ওরা তো মাস্ক পরে খেতে পারবে না, সো তাদের কোনো মাস্ক প্রয়োজন নেই। আর সিনেমা থিয়েটার এইগুলোতেও মাস্ক পরতে হবে না, কিন্তু ইনডোর শপিং মলে, সুপার মার্কেটে মাস্ক পরে যেতে হবে। তো কফি শপে আবার মাস্ক পরা লাগবে না। আর যদি ট্রান্সপোর্টে বা যেখানে যেখানে মাস্ক পরতে হবে সেখানে যদি না মানেন, মানুষরা 100 পাউন্ড জরিমানা করা হবে। এইটা হলো আমাদের ইউকেতে নতুন রুল, আর যেহেতু যেখানে যেখানে মানতে হবে সেখানে আমরা মানবো, আর যেখানে মানতে হবে না সেখানে আর তো পড়া প্রয়োজন নেই। সো পার্কে আসলে আমরা মাস্ক পরে আসিনি আজ। তো এখানে প্রায় শেষ, আমরা অনেক সময় ছিলাম এইখানটায়। তো এখন বেরিয়ে যাচ্ছি, আর আমার হাজবেন্ডও কাজে চলে যাবে যেহেতু সব কিছু ওপেন হয়ে গেছে। তো আবার দেখতেই পারছেন আমি এই পার্কটা হয়েই যাচ্ছি, যে পার্ক দিয়ে এসেছিলাম। তো আবারও এই দিকটা শ্যুট করলাম, এখন আর কোনো মানুষ নেই, সব মানুষ চলে গেছে, আসতে সময় অনেক মানুষ দেখা গেছে, বাট এখন আর নেই তেমন একটা। এই জায়গাটা অনেক ভালো লাগছে। তো আজ যেহেতু আর সময় নেই, আমি চলে যাব বাসায়, সো এখানে আজ আর বসবো না, অন্য একদিন এসে সময় কাটিয়ে যাব। তো
আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন, আর অবশ্যই লাইক দিবেন, লাইক দিলে অনেক ভালো লাগে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার পরিবারের একজন সদস্য হবেন। আর যারা করেছেন, আমার চ্যানেলে আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আসলে আর মেইন রোডে হয়ে আসছি না, আমি একটু ভিতরের রাস্তা দিয়ে আসতেছি, কারণ এইদিকে অনেকটাই সুন্দর পরিবেশ দেখতেই পারছেন, মধ্যখানে রাস্তা আর দুই দিকে গাছপালা। তো এইদিকে সাধারণত কোনো গাড়ি চলাচল করে না, এদিকে শুধু বাইসাইকেল বা হাঁটা চড়া, যেমন আমি আমার বিবিকে নিয়ে পুষ্টিয়ার দিয়ে হেঁটে আসছি। তো রাস্তাতে অনেক বেশি সুন্দর, আর দেখতেই পারছেন আমি প্রায় বেরিয়ে এসেছি, দেখতে মনে হয়েছিল কোনো রাস্তাই নেই সামনে, এইরকম চলতেই থাকবে, বাট রাস্তাটা থেকে আমি বের হয়ে আসবো এখন। আর আমার বাসার প্রায় কাছেই চলে এসেছি আমি, দেখতে পাচ্ছেন এইটা আমার হাউস। আর তাসফিয়া ঘুমিয়ে পড়েছে, ও টায়ার্ড আসলে। তো রাতের কিছু অংশ আপনাদের সাথে আজ শেয়ার করব। আমি দেখতেই পারছেন এগুলা ফ্রোজেন পরোটা, তো আমি এইগুলাকে এখন ভাজবো। এগুলোতে সাধারণত তেল প্রয়োজন হয় না, এগুলোতে সব কিছুই দেওয়া আছে। আর আমাদের বাইরে থেকে খানিয়ে এসেছে আর গ্রিল চিকেন, তো এটা 2 মিনিটের জন্য আমি গরম হতে দিব। আর এদিকে আমার পরোটাটা প্রায় হয়েই যাচ্ছে, আর যেহেতু আজ সালাদ নেই, তো আজ আর সালাদ খাবো না, আর রাতেও ভাত খাবো না, যেহেতু গ্রিন চিকেন খেয়ে নিব, আর রাতে ভাত খাওয়া হবে না। আর আমার চিকেনটা গরম হয়ে গেছে, দেখতে পারছেন দুমা উঠছে। পরোটাও আমার প্রায় ভাজা শেষ। আর আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।